করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, আর ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে আমাদের দেশ তথা বাংলায়। এবং আমরা আরও দেখতে পাচ্ছি করোনার প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ কিন্তু আরও মারাত্মক এবং রূপ বদলেছে করোনার দ্বিতীয় ঢেউ। এখন আর করোনার উপসর্গ শুধুমাত্র জ্বর সর্দি কাশি নয়, আরও বিভিন্ন উপসর্গ নিয়ে করোনার দ্বিতীয় ঢেউ আরও শক্তি বাড়িয়ে প্রবল হয়ে আছড়ে পড়েছে বাংলায়। কিন্তু এ থেকে বাঁচার উপায় কী, কী কী করবো আমরা, এই সব প্রশ্নের উত্তর জানার জন্যই আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টরবাবু, আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্নটা রাখবো সেই প্রশ্নটা হলো যে এই যে করোনার দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আমাদের দেশ তথা বাংলায় আছড়ে পড়েছে, এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে এখন করোনার উপসর্গ শুধুমাত্র যে জ্বর সর্দি কাশি তা নয়, করোনার উপসর্গ করোনার যে রূপ বদলেছে, তো এক্ষেত্রে কী কী করণীয় এবং কী কী উপসর্গ রয়েছে এই করোনার দ্বিতীয় ঢেউয়ে? এখন একটা কথা, উপসর্গর কিছু বিশিষ্ট হয়তো উপসর্গ আছে, বিশেষ উপসর্গ, কিন্তু সেরকম ডায়রিয়া, গায়ে র্যাশ বেরোচ্ছে, কারুর হয়তো এনসেফালোপ্যাথি হচ্ছে, অসংলগ্ন কথা বলছে, জ্বর আছে, জ্বর নাও থাকতে পারে, তার সাথে ঘ্রাণ শক্তি চলে যাওয়া, সবটা মিলিয়েই আমাদের কিন্তু কোনো সন্দেহ হলেই আমাদের প্রাথমিক কাজটা হচ্ছে পরীক্ষাটা করিয়ে নেওয়া, যাতে আমরা দ্রুত চিহ্নিতকরণ করলে দ্রুত সুস্থ হয়ে যাচ্ছে মানুষ, সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে সংখ্যা যা দেখতে পাচ্ছি আমরা। কারণ করোনার ক্ষেত্রে এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের যা গবেষণা ভারতবর্ষের, 80% কিন্তু মাইল্ড কেস, তারা কিন্তু ভালো হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি, যাদের খারাপ হওয়ার সম্ভাবনা আছে তাদের ক্ষেত্রে আমরা যদি একটু অগ্রণী ভূমিকা নিই, পরীক্ষাটা যদি তারা আমরা করিয়ে নিই, চিহ্নিতকরণ যদি দ্রুত করি, তার সাথে চিকিৎসা যদি শুরু করতে পারি, তাহলে কিন্তু মানুষ বেঁচে যাবে। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে মানুষকে সুস্থ করে তোলা। একদম। দ্বিতীয় প্রশ্নটা যেটা করবো সেটা হচ্ছে, আমরা যে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছি, আমাদের ভ্যাকসিনেশন চলছে, সেক্ষেত্রে আরও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রথম ডোজ নেওয়ার পরও মানুষ করোনা আক্রান্ত হচ্ছে, তো এক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার পর কতখানি আশঙ্কা রয়েছে করোনা সংক্রমিত হওয়ার? প্রতিষেধক ম্যাজিক বুলেট নয়, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, বারংবার বলছি যে প্রতিষেধককে সময় দিতে হবে। দ্বিতীয় ডোজের 14 দিন পর থেকে কিন্তু প্রতিষেধক কাজ করা শুরু করবে, মানে আমাদের যে প্রতিরোধ করার যন্ত্র সেটা কিন্তু কাজ শুরু করবে, সম্পন্ন হবে না। আমরা হয়তো কিছুটা ভুল ভেবেছি, একটা ভুল বার্তা হয়তো গেছে। আর বিদেশে একটা স্টাডি হয়েছিল ইউনিভার্সিটি অফ ওয়ারউইকে, প্রথম ধাপে প্রথম ডোজ নেওয়ার পর প্রায় 48% মৃত্যু হতে পারে ভ্যাকসিন নেওয়ার পর, দ্বিতীয় ডোজের 16%, তার মানে তারতম্যটা আমরা বুঝতে পারছি যে যথেষ্ট লাভবান আমরা হব। এইবার আমরা 5-6 মাস বাদে বুঝতে পারবো ভ্যাকসিন কতটা সাফল্য লাভ, ভ্যাকসিন নিয়ে কতটা সাফল্য লাভ আমরা করেছি, এই মুহূর্তে বলার সময়টা আসেনি। কারণ ভারতবর্ষের বহু মানুষই ভ্যাকসিন এখনও পাননি, সেটা নিয়েও একটা মানে একটা বিশৃঙ্খলা চলছে। তো সেই দিকে আশা করা যায় সব সমস্যা মিটে যাবে, ভ্যাকসিন সবাই পাবেন। 60% মানুষকে যদি প্রতিষেধক আমরা দিতে পারি ঠিকমতো, তাহলে হার্ড ইমিউনিটি গড়ে তুলতে পারবো। হার্ড ইমিউনিটি যদি আমরা করতে পারি, তাহলে আমরা প্রতিহত করতে পারবো এই এই দাপটকে, এই রোগকে। কিন্তু সেক্ষেত্রে আরও একটা যে প্রশ্ন থেকেই যাচ্ছে যে আজও কিন্তু, আজ সকালে আমরা যে খবর দেখেছি, ডক্টর অনিল কুমার বিশ্বাস দিল্লির একজন ডাক্তার, তিনিও কিন্তু সেকেন্ড ডোজ নেওয়ার পর আজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার, এক্ষেত্রে আপনি কি বলবেন? 16% মৃত্যু হতে পারে, কারণ প্রতিরোধ করার যন্ত্রটা সে তৈরি হয়নি, যন্ত্রটা তো পুরো গড়ে উঠবে, তারপর তো সে প্রতিহত করবে। আমি তো আবার বলছি, নির্দিষ্ট কেউ বলতে পারবো না কবে হবে, কিন্তু 3-4 মাস, 5-6 মাস সময় দিতে হবে ভ্যাকসিনকে, পুরো ডোজটা নেওয়ার পর তারপর প্রতিরোধ তৈরি হবে। এরকম আকস্মিক এবং দুঃখজনক ঘটনা ঘটে চলেছে, সেটা আমাদের খারাপ লাগছে, কিন্তু যেটা বাস্তব সেটা তো আমাদের মেনে নিতে হবে। এক্ষেত্রে আরও একটা প্রশ্ন ভ্যাকসিনেশন নিয়ে, যে 18 ঊর্ধ্বদের যে ভ্যাকসিনেশনের পরিকল্পনা চলছে সেক্ষেত্রে কী? দেখুন, পরিকল্পনা সরকারকে করতে হবে, পরিকল্পনা যাতে নিখুঁত হয় সেটা সরকারের দায়িত্ব, সরকার মানুষকে এর জন্য করা, আজকে জনগণের জন্য সরকার তৈরি হয়। এখন 18 বছর এক ধাপে সবাইকে দিয়ে দেওয়ার থেকে ধাপে ধাপে দিলে হয়তো ভালো হতো। আর তার সাথে এইবার সময় এসছে কিছু বেসরকারি সংস্থাকে দিয়ে দিক, মানুষ কিনে নিক, যারা কিনতে পারবেন, যাদের সেই অর্থের ক্ষমতা আছে, সেই তারা কিনে নিক, তারা নিতে থাকুক,
তাতে কি হবে, সামগ্রিকভাবে সমাজে সবাই প্রতিষেধক নিতে শুরু করবে, সামগ্রিকভাবে একটা হার্ড ইমিউনিটি তৈরি হবে। কিন্তু আমরা সেক্ষেত্রে দেখেছি যে আর দ্বিতীয় ঢেউয়ে কিন্তু 18 ঊর্ধ্বরা বেশি সংক্রমিত হচ্ছেন, এমনকি দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর পরিমাণও কিন্তু 18 ঊর্ধ্বদের বা টিনেজদের সংখ্যা বেশি। এইবার সেটা দেখা যাচ্ছে, প্রদাহটা অনেক বেশি, ফুসফুস যন্ত্রটা খুব তাড়াতাড়ি শেষ খারাপ হচ্ছে, তাই জন্য অক্সিজেন মাত্রা অনেক বেশি লাগছে। 5-6 হাজার, 6,500-এর ওপর মেট্রিক টন অক্সিজেন দিনে লাগছে, তার মানে বোঝা যাচ্ছে কতটা অক্সিজেনের মানে অক্সিজেন চাহিদা বাড়ছে। এই চাহিদা বাড়াতে গেলে ঘাটতিটা তো মেটাতে হবে, কারণ আমরা এতটা বুঝিনি, কিন্তু এখন যখন বুঝতে সক্ষম হয়েছি তখন আশা করা যায় সেই কাজটা আমরা করতে পারবো। আর তার সাথে 18 বছরের ছেলেদের একটা ব্যাপার, তারা তো নানা জায়গায় ঘুরে বেরিয়েছে, কাজে হোক পড়াশোনার জন্য হোক, এই এই অবস্থার মধ্যে তারা হয়তো রোগটাকে নিয়েছেন, এবার রোগটা তাদের শরীরে প্রবেশ করেছে, সেখানে কিছু ক্ষেত্রে মৃত্যু হয়েছে, সেটাও দুর্ভাগ্যজনক, কিন্তু আবার সেরে উঠেছে অনেক, সেটাও ঘটনা। তো সব মিলিয়ে প্রতিষেধক সবাইকেই দিতে হবে, কিন্তু সময়টা আমরা নিয়ে করি, একটা নিখুঁত পরিকল্পনার সাথে করি যাতে সবাই পায় এটা। অক্সিজেন নিয়ে যে কথাটা বলছিলেন, অক্সিজেনের প্রতিকূলতা কিন্তু দিন দিন রাজ্যে বেড়েই চলেছে, অক্সিজেন বিনা মারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অক্সিজেন পাচ্ছেন না, এক্ষেত্রে অক্সিজেনের জন্য কিন্তু প্যানিক সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, কি বলবেন? প্যানিকটা তৈরি করা হয়েছে, প্যানিকটা ছিল না, হওয়ার কথাও নয়, কিন্তু এবার চাহিদাটা বেশি বলে অসুবিধাটা দেখা যাচ্ছে, আশা করা যায় এটা মিটিয়ে নেবে বিভিন্ন প্ল্যান্ট। এবং আমি আরেকটা বিষয়ে সমর্থন করি যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে এবার মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট তৈরি হোক, কারণ এয়ার সেপারেশন ইউনিট লাগবে, আর বিশেষ কিছু লাগে না, সেই ব্যবস্থাগুলো সরকার গ্রহণ করুক, অক্সিজেন চলে যাক, পৌঁছে যাক সব জায়গায়, আর সিলিন্ডার যেখানে পড়ে আছে সেই সিলিন্ডারগুলো নিয়ে নেওয়া হোক। এইবার সিলিন্ডার তৈরি করার যে প্রস্তুতকারক সংস্থা আরও বাড়ানো হোক, যাতে সিলিন্ডার দিলে অক্সিজেন ভরে দিতে পারবে, এই ব্যবস্থা গ্রহণগুলো করা উচিত। আচ্ছা, সেকেন্ড ওয়েভ ইতিমধ্যেই দেশসহ বাংলা একেবারে জর্জরিত করে ফেলেছে, এবং আমরা যে নতুন স্ট্রেন দেখতে পেয়েছি সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে, তৃতীয় ঢেউ বলা হচ্ছে, তৃতীয় ঢেউ খুব শীঘ্রই আসতে চলেছে, এমনকি দক্ষিণের বেশ কিছু রাজ্যে তৃতীয় ঢেউ ইতিমধ্যেই ঢুকে পড়েছে, তো আপনি কি বলবেন তৃতীয় ঢেউয়ে কী করা উচিত, বা সেক্ষেত্রে কী কী প্রিকশন আমাদের এখনই নেওয়া উচিত? দেখুন, এগুলো কেউ কেউ কেদারায় বসে অনেক কিছু বলছে, এত আতঙ্কিত করার, আমার তথ্যের অত্যাচারে মানুষকে অত্যাচারিত করার ইচ্ছে আমার নেই। আমার বক্তব্য প্রতিহত করব কীভাবে, প্রতিহত একমাত্র করতে পারে ভ্যাকসিন। সেই ভ্যাকসিনের প্রক্রিয়াটা দিনে সারা ভারতবর্ষে 1-2 কোটি যদি আমরা দিতে পারি, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই একটা প্রতিহত করার মতো জায়গায় পৌঁছব। তো আমাদের কাজটা করতে হবে, নিরানন্দের মধ্যে আমাদের আনন্দটা যেরকম খুঁজে নিই, এইরকম একটা অচলাবস্থার মধ্যে আমরা সুব্যবস্থাটাকে খুঁজে নিই, আমরা প্রণয়ন করি কীভাবে, বাস্তবায়িত করি কীভাবে, আমরা এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে দেব, তাহলে এই তৃতীয় তরঙ্গ, যারা কেদারায় বসে অনেক কিছু বলছেন, মানুষকে ভয় পাওয়াচ্ছেন, সেই অভিপ্রায় আমার নেই। আমার বক্তব্য মানুষ কী করে বাঁচে এর মধ্যে থেকে, সেটা আমার কাজ। এবং আমি স্পষ্ট কথা বলে দিই যে আজ যদি আমরা ভ্যাকসিন দিতে পারি, 60% পর্যন্ত পৌঁছতে পারি, তাহলে আমরা কিন্তু তৃতীয় ঢেউ, তৃতীয় তরঙ্গকেও প্রতিহত করতে পারবো। যে প্রথম অনেকে দেখতে পাচ্ছি আমরা প্রথম ডোজ নেওয়ার পর করোনা আক্রান্ত হচ্ছেন, অনেকে দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে দুবারও করোনা আক্রান্ত হচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কী বলবেন তাদের জন্য, তাদের জন্য কী বলবেন? রিইনফেকশন রেট এমনি কম, অনেকে বলেছিল তবে কম, অনেকের ক্ষেত্রে বারবার তারা পরীক্ষা করাচ্ছে, বারবার ধনাত্মক ফল পাচ্ছে, সেটা একটা কারণ হচ্ছে মৃত ভাইরাস আর জীবিত ভাইরাসের মধ্যে চিহ্নিতকরণ পৃথকীকরণ করতে পারে না আর্টিফিসিয়াল, সুতরাং পরীক্ষা বারবার করিয়ে লাভ নেই, একটু সময়ের ব্যবধানে করানো হোক, তাতে হয়তো সুবিধা হবে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমি বেশি বলবো। তো এই সব মিলিয়ে আমি একটা কথা বলবো যে চেষ্টা আমাদের করে যেতে হবে, জানি পরিস্থিতি খুবই খারাপ, দুর্ভাগ্যজনক, কিন্তু এর মধ্যেও আমাদেরকে লড়ে যেতে হবে, মোকাবিলা করতে হবে, আমাদের বাঁচতে হবে। সে কীভাবে বাঁচব, সঠিক উপায় যে স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিনের প্রক্রিয়াটা আশা করি আরও মসৃণ হবে, আরও সুবিধা দেবে মানুষকে, তো সেই ক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু আমরা লড়ার যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকারটা আমরা পালন করব, আর তার সাথে আমরা আশা করি যুদ্ধে জয়ী হয়ে যাব।
একেবারেই তাই। অর্থাৎ ভ্যাকসিনেশন কিন্তু জরুরি এবং এক এবং অন্যতম মাধ্যম করোনা ভাইরাসকে ঠেকানোর জন্য। অন্যদিকে তৃতীয় ঢেউয়ের যে ভয় আমরা পাচ্ছি, দ্বিতীয় ঢেউ আসার পর যেভাবে বাংলা জেরবার হয়েছে, যেভাবে অক্সিজেনের প্রতিকূলতার পাশাপাশি বেডের প্রতিকূলতা দেখা দিয়েছে, সেই তৃতীয় ঢেউকেও কিন্তু রোধ করতে পারে একমাত্র ভ্যাকসিনেশন। একমাত্র ভ্যাকসিন প্রদানের মাধ্যমেই কিন্তু করোনা ভাইরাসকেও পরাজিত করা যেতে পারে, এমনটাই বললেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস। অর্থাৎ নির্দিষ্ট করোনা বিধি মেনে ভ্যাকসিনেশন প্রক্রিয়াকে আরও মসৃণ করার মাধ্যমেই কিন্তু করোনা ভাইরাসকে রক্ষা সম্ভব। ক্যামেরায় শুভদীপ কর্মকারের সাথে সুস্মিতা মণ্ডল, আরোহী নিউজ, কলকাতা।